হঠাৎ করে এই আলোচনায় প্লাবন ঘোষ, কারণ এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরিন এশা। এই জুটির প্রেম ও এশার নেওয়া সিদ্ধান্তের পরই আলোচনায় আসে প্লাবনের নাম। খোঁজ নিয়ে প্লাবন সম্পর্কে খুব বেশি তথ্য মিলছে না। সূত্র বলছে, প্লাবন বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের মালিকের ছেলে। এদিকে এশার মা সঞ্জিতা নাহারের দেওয়া তথ্য বলছে, প্লাবনের বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরে, বয়স 28 বছর। সে হিসেবে প্লাবনের জন্ম 1994 সালে। সঞ্জিতা নাহার বলছেন, গত 6 মাস এশা সম্পর্কে ছিলেন প্লাবন ঘোষ নামে ওই যুবকের সাথে। তার দাবি, প্লাবনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এশার। এশার মায়ের দাবি, প্লাবন এশাকে বিয়ে করার কথা দিয়েছিল, কিন্তু পরে বিয়ের বিষয়টি এড়িয়ে যাওয়া শুরু করে। এভাবেই প্লাবন এশাকে এমন পরিণতির দিকে ঠেলে দিয়েছে। তবে বিষয়টি নিয়ে প্লাবনের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। এখন পর্যন্ত প্লাবন সম্পর্কে যা জানা যাচ্ছে তার সবই এশার মা এবং তার পরিবারের সদস্যদের দাবি করা তথ্য। প্রেমিকের প্ররোচনাতেই এশা নিজেকে শেষ করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এজাহারে সঞ্জিতা নাহার বলেন, প্লাবন ঘোষের সঙ্গে আমার মেয়ে এশার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। প্লাবন আমার মেয়েকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল। এশা মাঝে মধ্যে প্লাবনের সঙ্গে ঘুরতে যেত। ঘটনার দিনের বর্ণনা দিয়ে অভিযোগনামায় সঞ্জিতা বলেন, গত 3রা মার্চ আনুমানিক রাত 9:30টার দিকে এশা ও তার এক বান্ধবীকে আমার বাসার নিচ থেকে ঘুরতে নিয়ে যায় প্লাবন। এশার বান্ধবী আমাকে জানায়, ঘোরাঘুরির এক পর্যায়ে এশা ও প্লাবনের মধ্যে মোবাইলে অন্য একটি কল আসাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এশার বান্ধবী তাদের দুজনকে নিজের বাসায় নিয়ে যায়। সে বিষয়টি সমাধান করার চেষ্টা করে, সেখানেও হয় না সমাধান। পরে এশা বাসায় চলে আসে। বাসায় এসে এশা তার রুমে গিয়ে দরজা বন্ধ করে। আমি তখন বাসায় ঘুমাচ্ছিলাম। পরে জানতে পারি শুক্রবার ভোর 5:24 প্লাবনের কাকা আমার মেয়ের বান্ধবীকে ফোন করে জানায়, এশার বাসায় যাও, সে পাগলামি করছে, নিজেকে শেষ করার চেষ্টা করছে। এরপর ভোর 5:39 প্লাবন আমাকে ফোন করে জানায়, আপনার মেয়ে নিজেকে শেষ করার চেষ্টা করছে। আমি তার ফোন পেয়ে দ্রুত এশার রুমের দরজা খোলার চেষ্টা করি, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ পাই। পরে বাসার সিকিউরিটি গার্ড ও এশার বান্ধবীর সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। আমরা দেখতে পাই এশা ঝুলে আছে। এরপর সিকিউরিটি গার্ডদের সহায়তায় আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে সকাল 8:30 এশা না ফেরার দেশে চলে যায়। রাজধানীর গুলশানের সুবাস্তু টাওয়ারে বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা ঘটান এশা। এ ঘটনায় এশার মা সঞ্জিতা নাহার প্রেমিক প্লাবন ঘোষের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে সঞ্জিতা নাহার অভিযোগ করেন, এশাকে এমন পরিণতির দিকে ঠেলে দিয়েছেন প্রেমিক প্লাবন।